পাহাড় আর সাগরের কোল ঘেঁষা কক্সবাজার মেরিন ড্রাইভের দুই পাশ ফাগুনে অপরূপ সাজে সেজেছে। শোভা পাচ্ছে নানা রঙের বাহারি ফুলে, গাছে গাছে রং ছড়াচ্ছে পলাশ ও শিমুল ফুল, গাছে গাছে পাখির কলতান ও বাহারি নানা ফুল শোভা বাড়িয়েছে বহুগুণ। প্রকৃতির এমন রূপ উপভোগ করছেন পর্যটকরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজমান। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ বিভিন্ন প্রজাতির এসব গাছের ফুল ছেয়ে গেছে সমুদ্র সৈকত সহ মেরিন ড্রাইভ সড়ক। এক পাশে সবুজের সমারোহ নিয়ে উঁচু পাহাড়, আরেক পাশে সমুদ্র, দুই পাশে সারি সারি পলাশ ও শিমুল গাছে ফুটেছে বাহারি ফুল। প্রকৃতির এমন দৃশ্য দেখে আনন্দিত পর্যটকরা। কত বছর বা এই বছর থেকে এই ডেভেলপমেন্টটা আসছে, সো অ্যাজ এ টুরিস্ট আমাদের খুবই ভালো লাগছে। রাস্তার দুই পাশে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুবই ভালো লেগেছে, ফুলগুলো ফুটে আছে। আই থিঙ্ক যে করোনার পরে যে ন্যাচারাল একটা যে আমাদের বলবো যে খুব সুন্দরভাবে ন্যাচারালটা পুষ্পিত হয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এ সড়কে 2012-13 অর্থ বছরে সৌন্দর্য বর্ধনের জন্য 10,000 চারা রোপণ করে। এর ধারাবাহিকতায় হিমছড়িতে একটি ক্যাকটাস হাউস, একটি অর্কিড হাউস ও আরও 3,000 শোভাবর্ধনকারী চারা রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তা। এই সড়কের দুপাশে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া সহ বিবিধ প্রজাতির 10,000টি শোভাবর্ধনকারী চারা রোপণ করা হয়, যার ফলে বর্তমানে এই সড়কটি ফুলে ফুলে সুশোভিত হয়েছে। চলতি অর্থ বছরে 80 কিলোমিটার এ সড়কে আরও 10,000 শোভাবর্ধনকারী চারা রোপণ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। রত্নাজামান, 21 টেলিভিশন।